আপনারা কি জানেন ডুমুরের উপকারিতা? যেমন ক্যান্সার, সুগার, থাইরয়েড, এমনকি স্কিনের শুষ্কতা রক্ষা করতে দুর্দান্ত কাজ করে এই ডুমুর। তাই এই রেসিপিটা সে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। তার জন্য ডুমুরগুলোকে আমি এইভাবে কেটে নিয়ে পরিষ্কার জলের মধ্যে রেখে দেবো কিছুক্ষণের জন্যে। জলটাকে ফেলে দিয়ে আবার ডুমুরগুলোকে লবণ দিয়ে ভালো করে চটকে জল দিয়ে, পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। তাতে ডুমুরের যে কালো ভাবটা থাকে সেটা চলে যায় আর ডুমুরগুলো খুব পরিষ্কার হয়ে যায় ধোয়ার পরে। তার জন্য আবার ডুমুরগুলোকে সেদ্ধ করার জন্য একটা কড়াইতে নিয়ে নেব পরিমাণ মতো জল। জলের মধ্যে দেব 1 চামচ হলুদ। ডুমুরটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, দিয়ে দেব ডুমুর, কেটে রাখা ডুমুরগুলো জলের মধ্যে দিয়ে লবণ দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে ডুমুরটা সেদ্ধ হয়ে গেছে। এবার ডুমুরটা থেকে জল ঝরিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব আলু, ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব লবণ হলুদ দিয়ে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব চিংড়ি মাছ, লবণ, হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি, লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। দেব পেঁয়াজ কুচি, লবণ দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। লবণ দিলে পেঁয়াজ ভালো ভাজা হয়। দিয়ে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দেব আদা, জিরে বাটা, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে জল দিয়ে দেব মশলাটাকে ভালো করে কষানোর জন্যে। মশলা থেকে তেল ছেড়ে এসছে, দিয়ে দেব আলু, চিংড়ি মাছগুলোকে ভালো করে মিশিয়ে ডুমুরগুলোকে দিয়ে দেব মশলার সাথে, ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে এটাকে আঠা আঠা বা মাখো মাখো করার জন্য দিয়ে দেব একটু আটা গুলে ডুমুরের মধ্যে দিয়ে দেব। ডুমুরটা রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেব একটু সরিষার তেল আর ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়ো। গ্যাসটাকে অফ করে দিয়ে নাড়িয়ে ডুমুরটা নামিয়ে নেব। খুবই টেস্টি একটা রেসিপি এবং দুর্দান্ত রেসিপি।